হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি যে গ্রাম শুধু নারীদের বসবাস তো বন্ধুরা আসুন না করে বিস্তারিত জেনে নিই ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী সকল মজার মজার ভিডিও পাওয়ার জন্য গ্রাম জুড়ে শুধু নারীদের বসবাস অনুমতি নেই কোনো পুরুষ প্রবেশের তিন শতাধিক নারীর বসবাস করেন সেখানে কেউ কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করতে চাইলে তাকে তৎক্ষণাৎভাবে বের করে দেওয়া হয় এই গ্রাম থেকে শুনতে অবাক লাগলেও এমন একটি গ্রাম রয়েছে মিশরে সামাহাক নামের গ্রামটি মিশর সরকার বরাদ্দ করেছে বৃদ্ধ বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের জন্য গ্রামটির অবস্থান দক্ষিণ মিশরের আসওয়ান শহর থেকে একশো বিশ কিলোমিটার দূরে ইদফু নামক ছোট শহরে গ্রামটির চারপাশে কৃষিভূমি পশুপাখি পালন ও চাষাবাদ করে জীবন ধারণ করে গ্রামের নারীরা জানায় গ্রামটি দুইশ তিনটি পরিবারের শুধু নারী ও মেয়ে শিশুর বসবাস প্রত্যেক নারীকে একটি করে বাড়ি ও একখণ্ড করে জমি বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প ও সংগঠনের পক্ষ থেকে তাদের গৃহ ও কৃষি উপকরণ সরবরাহ করা হয় তাদের স্বল্পমেয়াদী ঋণ ও দেওয়া হয় কৃষিকাজের জন্য গ্রামের প্রধান তত্ত্বাবধায়ক হামদি আল আশেফ বলেন গ্রামের প্রকল্পটি শুরু হয় সালে সেই সময় কৃষি মন্ত্রণালয় শুধু তালাকপ্রাপ্ত ও বিধবা নারীদের জন্য দুটি গ্রাম বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় এই ধরনের একটা গ্রাম দেখা যায় আফ্রিকার দেশ কেনিয়ায় কেনিয়ায় উত্তরাঞ্চলের ওই গ্রামের নাম উমুজা বিস্ময়কর বৈশিষ্ট্যের জন্য গ্রামটিকে বলা হয় নোম্যান্স ল্যান্ড নোমেন্স বলতে সাধারণ দুই দেশের সীমান্তলগ্ন এমন এলাকাকে বোঝায় যেখানে নারী পুরুষ শিশু নির্বিশেষে সবার প্রবেশ নিষেধ তবে কেনিয়া ওই গ্রামকে নোমেন্সল্যান্ড দ্বারা বোঝানো হয় এখানে কোনো পুরুষ নেই শুধু নারীদের গ্রাম এখন থেকে প্রায় তিরিশ বছর আগে ব্যারেকা সুলু নামের এক নারী শাসিত এই গ্রামের গোড়াপত্তন করেন এক পুরুষদের প্রবেশ অধিকার নিষেধ করে কেনিয়ায় সাবু জাতিগোষ্ঠীর সদস্য ব্যারেকা তিনি নারীদের পুরুষতান্ত্রিক সমাজে নির্যাতন লাঞ্ছনা থেকে বাঁচাতে এই গ্রাম প্রতিষ্ঠা করেন তিনি বর্তমানে উমোজা উসাউ উমেন্স ভিলেজের প্রধান হিসেবে কাজ করছেন এমন আরেকটি গ্রাম রয়েছে ব্রাজিলে দক্ষিণ পূর্ব ব্রাজিলের নইবা ডু করডেরিওন এমন একটি গ্রাম যেখানে শুধু সুন্দর নারীরাই বসবাস করেন আঠারোশো সালে এক মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয় এরপর শ্বশুরবাড়ি ছেড়ে তিনি চলে আসেন গ্রামটিতে মারিয়া সেন হুরিয়া ডেলিমা নামের সেই মেয়েটি আঠারোশো একানব্বই সালে এই গ্রামের পত্তন করেন গ্রামটি সন্ধান পাওয়ার পর আরও অনেক নারী সেখানে এসে বসবাস করতে শুরু করেন এই সময় এলাকার শুধু একটি চার্চ ছিল চার্চের লোকদের সঙ্গে মিলে ঘর তৈরি করে ফেলেন তারা যারা বিয়ে করতেন চান তারা বা যারা একা থাকতে চান তারা এই গ্রামে বসবাস করেন চার সহ প্রয়োজনীয় সব কাজে নিজেরা করে এখানকার নারী এবং তরুণরা তাদের প্রধান পেশা কৃচি গাছ প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু